তো এখন তো আল্লাহর রহমতেই যে যখন আসলাম, আসার পরে তৃতীয় দিনে যখন কমে গেছিল, অনেক কমে গেছিল, তখনই তো আল্লাহর রহমতে অনেক স্বস্তি পেয়েছি যে যাই হোক, তখন একটু ভরসা হচ্ছিল যে আল্লাহর রহমতে হয়তো সুস্থ হয়ে যাবে। কারণ আগে যে অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ। এখন এখানে আসার পরে মনে করেন পাটা হালকা উঁচু করতে পারতো না, এখন তো ট্রিটমেন্টের পরে পা এখন পুরোটাই সোজা করতে পারছে, যে নিজে সব কাজই করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, তারপরে যে হাঁটছে সমস্যা আছে না, বাথরুমেও একা যেতে পারছে, পান ট্রেন ইউজ করা করতে পারছে, তারপরে এখন প্লেট ধরে খাচ্ছে বা বডি মুভমেন্ট করলেও ওখানে ব্যথাটা লাগছে না কোনো। তার মানে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটা সঠিক ছিল। জি আল্লাহর রহমতে অবশ্যই সঠিক। আর আসলে সমস্যা কি ভাইয়া, এরকম যখন সার্চ দিয়েছি তখন তো হাজার হাজার ভিডিও, হাজার হাজার ভিডিও, যখন দেখলাম রিপোর্টে ডিস্ক বাল্জ লেখা রয়েছে, তখন ওইটা দিয়ে সার্চ দিলে অনেক ডক্টর এরকম লাইভ আসছে, এর ভিতর আসলে সত্য কোনটা এটা তো জাস্ট এটা বুঝতে পারাটা অনেক কঠিন, অনেক কঠিন। আমি বলছি তখন দেখে বলছি যে এরকম পিএলআইডি সমস্যা তো অনেক ডাক্তার দিয়েছে, এর ভিতরে আসলেই মূলত কার কাছে ভালো সেরে যাবে গেলে বা এরকম এক্সপার্ট বিশেষজ্ঞ ডাক্তারটা কে? তখন এই স্যারের এই ফেসবুক লাইভে আপনাদের লাইভ দেখে দেখে ওটা দেখে যে এত মানুষ তো মিথ্যা কথা একসাথে বলতে পারবে না, এটা তো সম্ভব না। তা ওটা দেখেই আছে আল্লাহর উপর বিশ্বাস রেখে আসলাম যে দেখি গিয়ে দেখে আল্লাহর রহমতে ঠিক হয় কিনা। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাদেরকে চেনেন বা হয়তো এরকম অনেক মানুষই আছেন, আপনাদের একটা কথার উপরে তাদের জীবনটা হয়তো নির্ভর করছে, একটা সঠিক ট্রিটমেন্ট নির্ভর করছে, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের জন্য আমি এটাই বলবো যে ফেসবুক দেখে বা ইউটিউবে লাইভগুলো দেখে এরকম অনেক অনেকেই তো অনেক প্রতারণা করে, ভিডিও দেখে এরকম বিশ্বাস করা যায় না। কিন্তু আমরা এরকম প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন এসে তো দেখছি যে আল্লাহর রহমতে অনেক সুস্থ, অনেক অসুস্থ অবস্থায় আসা ছিল কিন্তু আল্লাহর রহমতে অনেক সুস্থ এখন। তা তাদেরকে বলবো যে এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ায় চিকিৎসার চেয়েও কিন্তু আমরা খোঁজখবর নিয়ে অনেক দেখেছি, তো আমাদের আমার এক রিলেটিভ ছিল, অনেক খোঁজখবর নেওয়া হয়েছে যে ইন্ডিয়া থেকে এরকম ডাক্তার দেখায় এসে অপারেশন করে এসে পিএলআইডির সমস্যা আছে, একেবারে পঙ্গু হয়ে গেছে। এটা আমার বড় মামির আত্মীয়, তা মামিকেও জিজ্ঞাসা করে নিজের চোখে দেখাটি, নিজের চোখে দেখা। তা মামি বলছে অপারেশন করিস না, হচ্ছে ঢাকায় কোনো ভালো ডাক্তার আছে কি না, বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট হয় কি না এটা দেখ। তো সার্চ করতে করতে দেখলাম যে ইন্ডিয়া হচ্ছে এখানে এই সুবিল্লা প্রধান স্যারই আরও অনেক ভালো ট্রিটমেন্ট হয়। আর এখানে সবচেয়ে আমার একটা জিনিস এসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে চিকিৎসার কোনো ত্রুটি নাই। যখনই রাত থেকে 15 তারিখে রাতে ভর্তি হয়েছে, ওই রাত থেকেই মানে বেড টেড বসিয়ে দিয়ে ওখান থেকে ট্রিটমেন্ট শুরু। আর এই যে দিনে তিনবারই থেরাপি দেওয়া, ব্যায়ামগুলো করানো, মানে আমাদের অবস্থা এমন হচ্ছে যে এতটাই ট্রিটমেন্ট করছে যে খাওয়ার টাইম আমরা খাওয়ার সময়টা ঠিকমতো হচ্ছে না, খাওয়ার টাইমটা পাচ্ছি না। আরেকটা বিষয় একটু জানি যে আপনাদের আশপাশে হয়তো নিশ্চয়ই আরো এরকম অনেক পেশেন্ট ছিলেন, তাদেরকে কেমন দেখেছেন, যে তাদের সুস্থতার হার কেমন দেখেছেন বা কেমন রোগী ভালো হয়ে চলে যাচ্ছে এমনটা কেমন দেখেছেন? হ্যাঁ, এখানে এসে দেখছি যে পিএলআইডি রোগী এখানে 7-8 দিনে বা 14 দিনেও অনেকে সুস্থ হয়ে চলে গেছে। আর শুধু পিএলআইডি না, এই যে যা স্ট্রোক করে বা আছে ইসে প্যারালাইজড রোগী আমাদের আশেপাশের রুমগুলোতে আছেন, ওনারাও দেখছি এরকম হেঁটে বেড়াচ্ছে, এখন হেঁটে বেড়াচ্ছে, এটাও আসলে অবাক হয়ে যাচ্ছে দেখে। অনেক বড় একটা বিষয় আল্লাহর রহমতে এখানে যে এইসব ট্রিটমেন্ট এত দ্রুত সুস্থ হয়েছে, এইসব দেখে আরো আমাদের আরো ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের সকল দর্শককে জানাই স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটা এই মুহূর্তে অনেকের কাছে স্বপ্নের মতো। আমাদেরকে আপনারা যখন SMS করেন বা ইমেল করেন বা কমেন্টস করেন, সেখানে আসলে আপনারা এমনভাবে আসলে এই জিনিসগুলো উত্থাপন করেন। দর্শক, অনেকে আমাদের কাছে জানতে চান যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনাকে কীভাবে দেখাতে পারবেন বা ওনার কাছে কীভাবে আসবেন। GPRC হসপিটাল, যেটা ঢাকা শ্যামলীতে অবস্থিত, আপনারা অনেকেই এই ঠিকানাতে আসতে চান। দর্শক, আপনারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশনগুলো থাকে ওখানে আপনার এই আমাদের GPRC হসপিটাল, যেটা 12x1 ঢাকা শ্যামলী রিং রোড, সেটার ঠিকানাটা ওখানে দেওয়া আছে। পাশাপাশি ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ইমেল আইডিও দেওয়া আছে। আপনারা সবসময় যে কোনো সময় এই নাম্বারগুলোতে ফোন করে সরাসরি GPRC হসপিটাল, যেখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি বসেন, তো স্যারের কাছে খুব সহজেই আপনারা আসতে পারবেন এবং দেখা করা সম্ভব। দর্শক, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত PLID রোগে উনি ভুগছিলেন। বাট আমরা যেটা দেখতে পাই
অনেকেই আসলে মিসগাইড হন ট্রিটমেন্ট করতে গিয়ে বিভিন্ন জায়গায় এক একজন ডক্টর আমরা বলবো না যে কাউকে আমরা ছোট করে দেখবো না বা কাউকে আমরা খারাপ বলবো না বাট মানে দর্শক এখানে একটা সমস্যা হয় যেটা বিভিন্ন পেশেন্ট যারা আছেন মিসগাইড হন যে আসলে ওনার কী সমস্যাটা বা উনি কী রোগ হয়েছে ওনার ওনারা হয়তো সিনড্রোমগুলো বলছেন ডক্টরকে ডক্টর হয়তো বুঝতে পারছেন যে ওনার সমস্যাটা কী কিন্তু অনেক সময় তারা জানতে পারেন না যে তার সমস্যাটা কী বা কী ধরনের তার রোগ হয়েছে দেখা যাচ্ছে যে তারা বছরের পর বছর তারা ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু তারা জানেনই না যে তার রোগটা কী বা এই রোগের জন্য আদৌ তার যেই ট্রিটমেন্টটা উনি পাচ্ছেন সেটা তার জন্য সঠিক কি না তো এরকমই একটা ঘটনার সম্মুখীন আমরা হয়েছি দর্শক আসুন একটু আমাদের এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এবং কীভাবে উনি এই সমস্যাটা ফেস করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদুজ্জামান বাসা কোথায় আপনার বাসা যশোর যশোরে কোথায় যশোর চৌগাছা যশোর চৌগাছা মোটামুটি একটু দূরের এলাকা বাট খুব সুন্দর এলাকা আমরা জানি আমাদের দর্শকদের জন্য একটু বলবেন আপনি পেশাগতভাবে আপনি কী করেন পেশাগত বলতে আসলে আমি এখনও তেমন কিছু করি না ছাত্র মানুষ আর কি আচ্ছা লেখাপড়া শেষ করছি চাকরি বাকরির জন্য পড়তাম হঠাৎ করে মানে এই অসুস্থ হয়ে পরীক্ষা টরীক্ষা দিতে পারি না আচ্ছা কতদিন আগে এই সমস্যাটা শুরু হয় এই সমস্যাটা শুরু হয়েছে আজ থেকে সাত মাস আগে গত সাত মাস আগে তার আগে কি আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ভালো ছিলেন জি একদম ভালো ছিলাম মানে স্বাভাবিক সব কাজ করতে পারছেন পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন যে কাজগুলো সব স্বাভাবিক করতে পারছেন কোনো ধরনের ব্যথা কোনো কিছু ছিল না না কোনো সমস্যা ছিল না হঠাৎ করে দেখছেন যে আপনার ব্যথা কোথায় ব্যথা শুরু হয় প্রথম প্রথম ব্যথা শুরু হয় মাজাতে কোমরে জি ডান সাইডে ডান সাইডে ব্যথা শুরু হয় আচ্ছা প্রথম যখন ব্যথা শুরু হয় কি ভেবেছিলেন বা কোনো ডক্টরের কাছে গিয়েছেন নাকি কোনো ব্যথানাশক ওষুধ খেয়েছিলেন প্রথমে যখন ব্যথা হয়েছিল মানে স্বাভাবিক ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়েছিলাম আমার বন্ধুর ফার্মেসি আছে বললো যে হালকা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আচ্ছা এক সপ্তাহ মতো খেয়ে দেখি তা কিছু হয়নি আর কি মানে সেই যেই ব্যথা সেই ব্যথাই থেকে যাচ্ছে ব্যথার শুধু ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় এই ধরনের ওষুধ কিছু দিয়েছে আচ্ছা আর ব্যথার কিছু ওষুধ দিয়েছে ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো নাকি নির্দিষ্ট কিছু সময় থাকতো ব্যথা সবসময় থাকতো না দেখা যাচ্ছে কিছু সময় মনে হতো একদম ভালো আবার অনেক সময় অনেক বেড়ে গেছে আচ্ছা বসা থেকে উঠলে বা শুয়ে আছেন শোয়া থেকে উঠলে কি ব্যথাটা বেশি হতো শুয়ে থাকা বাদে বসলে হাঁটলে দাঁড়ালে তিনটাতেই বেড়ে যেত প্রচুর পরিমাণে আচ্ছা মানে এমন হতো যে আপনাকে দাঁড়িয়ে আছেন বসে যেতে হতো ব্যথার জন্য বসা থাকলে হয়তো ব্যথা করছে শুয়ে যেতে হতো যে কিছুক্ষণ একটু শুয়ে হয়তো একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ করতে হতো শুয়ে থাকলে সমস্যাটা বোঝা যেত না তেমন আচ্ছা তো দাঁড়ালে বসলে যাই করতাম তাতেই সমস্যা এক কথায় ওকে দেন তারপর কি করছেন যখন এইভাবে চলা শুরু করলেন উপজেলা কমপ্লেক্সে আমাদের যে ডাক্তার আছে ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনি আছে দেখে শুনে ওষুধ লিখলো ওষুধ লেখার পরে হচ্ছে যে আমি ওখানেও দেড় মাস ওষুধ খেয়েছি দেড় মাস ওষুধ খাওয়ার পরে দেখছি কোনো পরিবর্তন নেই মানে ক্রমান্বয়ে এটা বাড়ছে আর কি তো তখন হচ্ছে যে সিদ্ধান্ত নিলাম যে অনেক বড় ডাক্তার দেখানো দরকার তো তখন হচ্ছে যে গেলাম জেলা শহরে আমাদের এক কথায় খুলনা বিভাগে কয়েকজন নাম করা ডাক্তারের মধ্যে একজন উনি তো ওনার কাছে গেলাম যাওয়ার পরে হচ্ছে যে ওনাকে দেখালাম দেখানোর পরে উনি হচ্ছে আপনার টেস্ট দিল আমার টেস্ট দিল দিয়ে হচ্ছে যে টেস্ট রিপোর্ট দেখলো দেখার পরে বলতেছে যে হচ্ছে যে আপনার জন্মগত হাড় ভাঙা কোমরে জি আমরা জানি যে পাশাপাশি আপনার পায়েও ব্যথা ছিল তখন কি ব্যথাটা ছিল ওই যখন ওনার প্রথম ওই সময় দেখাইছিলাম ওই সময় পায়ে তখনও ব্যথাটা যায়নি তখন মাঝাই ব্যথাটা ছিল আর কি তো উনি তখন হচ্ছে যে বলছে যে জন্মগত হাড় ভাঙা তো একজন সিনিয়র ডাক্তার হিসেবে তো আমি তার তর্ক করতে পারি না আমি রিকোয়েস্ট করে বলছি স্যার এটা তো স্বাভাবিক একটা ব্যাপার আমার বয়স 28 বছর চলছে আমি কখনো কোনো সমস্যা ফেস করিনি মাঝে আমার যদি হাড় ভাঙা থাকবে তাহলে তো কোনো না কোনো সমস্যা দেখা দেবে জি তখন উনি বলছে আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন আচ্ছা হচ্ছে যে আপনার আছে সমস্যার অনেকের থাকে এটা বোঝা যায় হচ্ছে যে অনেক সময় অনেক আঘাত পাইলে সেটা বোঝা যায় তো তখন আমি এক পর্যায়ে ওইভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি তো আর তর্ক করতে পারিনি বা বলি উনি কিছু যে স্যার যখন বলছে আমি তো আর বুঝি না উনি ভালো জানেন তো হচ্ছে যে আমি আসছি উনি দেড় মাসের ওষুধ লিখেছে তখন ওষুধ লিখেছে ওষুধ লেখার পরে হচ্ছে যে আমার ওষুধগুলো নিয়ে কিনে নিয়েছি নিয়ে এসে খাওয়া শুরু করছে ওই দিন থেকেই কিন্তু যে আমার মাঝে যে বেল্ট বাঁধতে হবে বা ব্যায়ামগুলো কীভাবে করতে হবে বা কীভাবে নির্দেশনা যে চলাফেরা মানে একটা সঠিক যে নিয়ম শৃঙ্খলা সেটাই উনি আমাকে কিছুই বলেননি শুধু ওষুধ লিখে দিয়ে শুধু ওষুধ লিখেছে আমি হচ্ছে আসছি আসার পরে ওষুধ খাইছি দেড় মাস তো দেড় মাস ওষুধ খাওয়ার পরেও দেখছি যে
মানে আরো বাড়ছে, ব্যথা আরো বেড়ে যাচ্ছে। তোমার তো ব্যথা ব্যথা একটু কমছিল, মানে 10 দিন মতো ব্যথার ওষুধ ছিল সাথে, ওই 10 দিন কম ছিল, যেই ব্যথার ওষুধটা বন্ধ হয়েছে আবার বাড়ছে। আচ্ছা, 13 মাস পর পরে আবার ওনার সাথে আমি আবার দেখা করি, মানে কেই বলছে যে দেখাচ্ছে প্রথম ডোজে অনেক সময় ডক্টরও ক্লিয়ার বুঝতে পারে না, তো সেকেন্ড টাইমে গেলে আবার ওষুধে কাজ হয় ভালো। তো তখন আমি হচ্ছে যে আবার সেকেন্ড টাইম গেছি স্যারের কাছে, তো যাওয়ার পরে উনি এবার আমার হচ্ছে যে দেখে তখন বলতেছে যে আপনার হচ্ছে যে মানে কিছু অ্যাসেসমেন্ট করলো, করার পরে বলতেছে যে আপনার ডিস্ক সরে গেছে। আচ্ছা, তখন আমি তো মানে একটা চিন্তায় পড়ে গেলাম যে স্যার আমার গত এক মাস আগে বললো যে আমার জন্মগত হাড় ভাঙা, সেটা ছিল একটা ব্যাপার, এখন বলতেছে আমার ডিস্ক সরে গেছে, এটা তো আর একটা ব্যাপার। তো আমি খুব চিন্তায় এবং আমার দেখেই বলতেছে অপারেশন ছাড়া কোনো কথা হবে না, অপারেশন করা লাগবে। আচ্ছা, তখন আমি স্যারের সাথে রুমে একা আলাদা ওইভাবে আছি, একটু নার্ভাস ফিল করতেছি শোনার পর, স্বাভাবিক অপারেশন ইয়াং একটা। আমি তখন বলতেছি আমি 10 বার মিনিমাম স্যারের কাছে জিজ্ঞাসা করছি, স্যার আচ্ছা যে অপারেশন বিন কি কোনোভাবেই কিছু করা যাবে না? আচ্ছা না করা যাবে না, অপারেশনই করা লাগবে। মানে আমি যতই জিজ্ঞাসা করছি উনি তত আমার উপর রাগান্বিত হয়ে যাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, তো এক পর্যায়ে আমি ওনার কথা মেনে নিতে তো বাধ্য, তো আমি বললাম স্যার বলছে একটা কাজ করো, একটা এমআরআই করে আনো। তো তখন এমআরআই উনি লিখে দিল, আমি এমআরআই করতে গেলাম। এমআরআই রিপোর্টটা আমি মাগরিবের আজানের পরে পেয়েছি হাতে আর কি। তো পাওয়ার পরে আমি স্যারকে আবার দেখাই, তো দেখাই আমার তখন ওরা বলছিল যে এখনই আছে যে আপনার অপারেশন দ্রুতই করা লাগবে কয়েকদিনের ভিতরে এইভাবে। তো দেখার পরে বলছে মানে আমার দেখাচ্ছে যে এই যে ডিস্ক সরে গেছে, তা হচ্ছে যে এটা আপনার যে পরিমাণ সরেছে তাতে হচ্ছে যে যদি আরেকটু ফাঁকা হয়ে যায় তাহলে অপারেশন ছাড়া আর হবে না। তো তাও হয় না, এটা অপারেশনই করা লাগে, কখনো কখনো 2% বা 5% মানুষ সুস্থ হয়ে যায়। আচ্ছা, তো তখন আমি হচ্ছে যে তখন আমি রিকোয়েস্ট করছি, স্যার যদি 2% হয় আমার বিশ্বাস আছে আল্লাহ পাক আমার এইভাবে সুস্থ করে দেবে, আমি অপারেশন করব না, আপনি সেভাবে ভালো ওষুধ লেখেন, আমি আগে চেষ্টা করে দেখব। আমার অনেক রিকোয়েস্টের পরে উনি তখন হচ্ছে যে ওষুধ লিখলো, লেখার পরে বললো যে 10 দিনের ওষুধ কিনবেন, কিনে খেয়ে দেখেন আগে, আর একদম সম্পূর্ণ বেড রেস্টে থাকবেন। তো আমি হচ্ছে 10 দিনের ওষুধ নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়ার পরে মনে করেন সম্পূর্ণ ওইভাবেই বেড রেস্টটা যেভাবে বলেছে উনি, ওই দিনও আমার বলে নাই যে হচ্ছে যে একটা বেল্ট ব্যবহার করো, কি আছে যে তুমি মাজায় যে গরম স্যাক দাও, মানে প্রপার যে নিয়ম কানুনগুলো সেগুলো কোনো টাকা ঘুমাবা এইভাবে, ঘুম থেকে উঠবা এইভাবে, মানে এক কথায় আমার কিছুই বলেনি। আমি এইভাবে মনে করেন এত সিরিয়াস অবস্থায় গাড়িতে যাওয়া আসা করতেছি, ঝাঁকি লাগছে বিশাল, এটা আমার আরও এইভাবে বাড়ছে, আরও পেনটা বেড়ে যাচ্ছে। জি, এবার যখন 7 দিন ওষুধ খাওয়ার পরে আমি দেখছি তখন আমার নার্ভের চাপটা ছিল না, 7 দিন আগেও, 7 দিন পরে দেখছি নার্ভটা এমন হচ্ছে, আমি বাসায় বলতেছি আমার মনে হচ্ছে যেমন মেরুদণ্ডের উপরে আর একটা হাড় উঠে যাচ্ছে এরকম, মানে ফিল হচ্ছে। জি, এমন ফিল করতেছি, আর জ্বালা যন্ত্রণা, মনে করেন সারা রাত আমি ঘুমাতে পারি না, আমার জন্য অভিভূত সারা রাতেই ওরকম জেগে থাকে, আমার তো ডাবল কষ্ট তার আরও। তা তো অবশ্যই, মনে করেন আরও ফ্যামিলির আমার ভাইয়েরা এক কথায় সবাই খুবই অস্বস্তিতে থাকে আর কি, সবাই টেনশনে, কারোরই ওরকম সুখ নাই এক কথায়। তো তখন হচ্ছে যে আমি বললাম যে আমার সমস্যা তো আরও বাড়ছে, তা এই ডাক্তারের ওষুধ তো আমার আর খেতে ইচ্ছা হচ্ছে না। তো তখন হচ্ছে যে ওষুধ ওই আপাতত ওই 10 দিন খেয়ে স্টপ রাখলাম, রাখার পরে এবার মনে করেন গ্রাম অঞ্চলের অনেকেই শুনেছে যে আমি অনেক অসুস্থ হয়ে গেছি, তো আমাদের ওখান থেকে 30 কিলোমিটার মতো দূরে বলছে এক কবিরাজ আছে, ওনার কাছে এসব রোগী সব ভালো হয়ে যায়। আচ্ছা, এখন মনে করেন বিপদে পড়লে তো আসলে আর যে যেটাই বলে সেটাই, যেখানে আমরা অপারেশনের কথা শুনেছি একটা ভীতি কাজ করছে, সেখানে তো আমার অলরেডি অনেক ভয় লাগছে যে, আর তাছাড়া অপারেশন নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি যে আমাদের অনেক জানাশোনার ভিতরে ইন্ডিয়া থেকে অপারেশন করে আসছে, সে মানে আমার পাশের ফ্ল্যাটে উনি থাকেন, ওনার বোনটা একদম পঙ্গু হয়ে গেছে এক কথায় অপারেশনের পরে। তো হচ্ছে আমি ওই সিদ্ধান্তে কোনোভাবেই যাবো না বলে দৃঢ়ভাবে আছি। তো এবার বলছি যে কবিরাজের কাছে গিয়ে অনেকেই ভালো হয়ে যাচ্ছে, আমি সেখানেও গেছি। এবার ওই 10 দিন পরে কবিরাজের কাছে গেলাম, উনি দেখে আমার বলতেছে যে আচ্ছা যে ওষুধ খাইলে সেরে যাবে, 6 সপ্তাহ ওষুধ খেতে হবে। তো আমি দেখলাম যদি সারে কোনোভাবে তাহলে তো ভালো। তো হচ্ছে যে ইতিমধ্যে মনে করেন যখন ওই ডাক্তারের কাজ হচ্ছে না, আমি ইউটিউবে সার্চও শুরু করছি যে হচ্ছে যে আসলে এর কোনো ট্রিটমেন্ট আছে। এখন আমি সার্চ দিতে গিয়ে মাজা ব্যথা দিচ্ছি, কিন্তু মাজার তো বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের, এখন আমার যে কি রোগটা সেটা তো আমি জানি না,
আমি স্যারকে জিজ্ঞাসা করছি, আমাকে বুঝাই বলেনি যে আমার কি রোগ সমস্যা। আমি তখন আমার ওয়াইফকে বলতেছি যে আছে যে তুমি এক কাজ করো, ওই যে প্রেসক্রিপশনটা একটু বের করো তো, আমি একটু মিলাই দেখি মানে কোথায় কি লেখা আছে। এবার লেখা দেখি যে এক সাইডে ছোট্ট করে লেখা আছে PLID। তখন আমি বুঝে গেলাম যে আমার সমস্যা হচ্ছে PLID-র। এবার হচ্ছে যে আমি ওইটা সার্চ করতে থাকলাম, এদিকে কবিরাজের ওষুধ খাচ্ছি প্রথম সপ্তাহ, খাওয়ার পরে দ্বিতীয় সপ্তাহে উনি কিছু গাছ গাছড়া ওষুধ দিয়েছিল, একটু কম ছিল আর কি। তৃতীয় সপ্তাহতে মারাত্মক অবস্থা, চতুর্থ সব উনি বলেই যাচ্ছে যে একটু বাড়বে, বাড়া করে কমবে, আস্তে আস্তে সেরে যাবে। তো বিশ্বাস এখন করতে হচ্ছে উপায় না পেয়ে আর কি। এবার ওনার কাছে গেলাম, হাত দেখে আমার উনি বলতেছে কি যে জোড়া লেগে গেছে, ডিস্ক জোড়া লেগে গেছে। আমি বলতেছি আমি কিন্তু গত 5-6 মাস ধরে নামাজ পড়তে পারি না, আমার গোসল করাই দিতে হয়, আমার ওয়াশরুমে নিয়ে যেতে হয়, আমি তো একদম বিকলাঙ্গ একটা মানুষ হয়ে গেছি আমার ফ্যামিলির জন্য। তো তখন বলতেছে সেরে যাবে, আচ্ছা সমস্যা নাই। আমার এই বিশ্বাসটা আর কোলাচ্ছে না। এদিকে সবাই আবার প্রেশার ক্রিয়েট করছে যে তোর কি মনে সমস্যা নাকি, মানুষ সবাই সুস্থ হয়ে যায় তোর হচ্ছে নাকি। তো আমি বলছি এটা তো আসলে জোরের ব্যাপার না, আমার যদি সুস্থ হয়ে যায় আমি তো নিজে অনুভব করতে পারবো যে আমি সুস্থ কি অসুস্থ। তো তখন হচ্ছে যে আমি যখন 6 সপ্তাহ হয়ে গেল ওই দিনও গেছি, উনি তখন আমার বলতেছে কি হাত ধরে বলতেছে তুমি একেবারেই ভালো হয়ে গেছো, কোনো সমস্যা নাই। আমি বলতেছি দেখেন আমার লাইফ থেকে তো আমি হচ্ছে যে আমার যে পড়াশুনো ছাত্র জীবন আমি শেষ করছি, আমি আমার গত 2 বছর করোনাকালীন আমি কোনো পরীক্ষা দিতে পারিনি, আমার এখন সামনে পরীক্ষা শুরু হবে। তো হচ্ছে যে আমার চাকরি পরীক্ষা, তো আমি ঢাকায় যেতেও পারছি না, পরীক্ষা কোনো কিছু অ্যাটেন্ড করতে পারছি না। তা বলছে সমস্যা নেই তুমি আগামী সপ্তাহ থেকে ঢাকায় যেতে পারবা। আচ্ছা, তারপরে তোমার ওইটা একদম সেরে গেছে। তা আমি বলছি আপনি তো এটা বলছেন কিন্তু আমি তো ব্যথা বিষয়ে তো উঠতে বসতে পারছি না, পাশাপাশি যে পায়ে ব্যথা শুরু হয়েছিল, পায়ে কি খুঁড়িয়ে হাঁটতেন একটু ব্যথার জন্য, হাট খুঁড়িয়ে হাঁটতাম, পায়ে চাপ দিতে পারতাম না। তো এটাই আচ্ছা পা টেনে ধরতো সবসময়, জি অবাস মনে করেন একটু 5-10 লাগের কোমর ব্যথার জন্য হাঁটতে পারতাম না, পাশাপাশি এখন শুরু হয়েছে পায়ের ব্যথাও, ট্রিটমেন্ট চলা অবস্থায় এটা বাড়ছে ওইভাবে আস্তে আস্তে। আচ্ছা, প্রথমে তো এইভাবে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, তখন আমি এদের বাসায় এসে 6 সপ্তাহ পরে বলতেছি তোরা যদি আমার মেরেও ফেলা আর আমার জোর করেও বিশ্বাস করো, আমি আর বিশ্বাস করবো না ওনার কথা, কারণ আমার অবস্থাটা আমি অনুভব করতে পারছি, আমার অবস্থা খুবই খারাপ, আমার দূরত্ব কোনো চিকিৎসার জন্য কোথাও ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলছে যে এখন ইন্ডিয়াতে যদি যেতে হয় পাসপোর্ট ভিসা করতে অনেক সময়ের ব্যাপার, আরও করোনাকালীন সময় অনেক সমস্যা। তা ইন্ডিয়া থেকেও আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, অনেক জায়গায় দেখাইছি কিন্তু তারাও ভালো হয়নি, অনেক বছর ধরে ভুগতেছে আমাদের এলাকাতে এরম পরিচিত হতে হতে। তো আমি তখন ইউটিউবে সার্চ করতে থাকলাম, আমার ভাইটা আমার ওয়াইফ সবাই মিলে মানে সর্বমতো চেষ্টা চালাচ্ছে আর কি যে কোথাও কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় কি না। তো প্রথম ওনার ওরকম দেখলাম কয়েকটা ভিডিও, ওনার সাথে আমি ভিডিওতে লাইভে কথাও বললাম ওই যে সরকার স্যারের সাথে, তা উনি আমার ডিটেলস শুনে বলতেছে আপনার আছে যে ক্রিটিক্যাল প্রবলেম, আপনার হিপ জয়েন্টে প্রবলেম হয়েছে, আপনার এটা ওভারবোর্নে আমার কিছু বলা সম্ভব না। মানে আমি তখন আরও দুশ্চিন্তায়, মানে এখন আরেকটা সমস্যা শুনছি যে প্রথম হচ্ছে আমার জন্য হাড় ভাঙা, তারপর হচ্ছে ডিস্কের সমস্যা, এখন বলতেছে আমার আছে হিপ জয়েন্টের প্রবলেম। আচ্ছা, আমার তো আসলে মানে এত চিন্তাই হয়ে গেছি যে আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় যে কান্নাকাটি করি একা একা, যে বাসায় কাঁদলে সবাই কান্নাকাটি করে, কষ্টের যন্ত্রণা নিজে ফাঁকায় চলে যায়, আর খুবই দুশ্চিন্তায় থাকি যে কি অবস্থায় হয়ে যাচ্ছে। এবার এই করতে করতে দেখি যে ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের আইডি চলে আসছে, এইভাবে সার্চ করতে করতে এরকম স্যার ফার্স্টটা আসলো। অনেকগুলো ভিডিও এমন দেখতে শুরু করলাম, তো দেখতে দেখতে দেখলাম আপনার অনেক লাইভ, ওই যে এভাবে যে PLID-র রোগী এইভাবে সুস্থ হচ্ছে 7 দিনে বিনা অপারেশনে, জি বিনা অপারেশনে, অপারেশন করা লাগতেছে না, 20 দিনে 25 দিনে বা 10-15 দিনে ভালো হয়ে যাচ্ছে। আমি এই সময় একটু কনফিউজ ছিলাম, মানে আসলে আমাদের বাঙালিরা তো অনেক প্রতারক, সত্য কথা যেটা সেটা অবশ্যই, যে এটা মনে হচ্ছিল যে ফেসবুকিং যুগে আসলে বিশ্বাস করাটা খুবই কঠিন ব্যাপার, যে আসলে এটা সত্য বিষয় নাকি গিয়ে তো গেলে তো জয় হয়ে যাবে। তো ও আমরা সবাই মিলে দেখতে থাকলাম, দেখতে দেখতে এক পর্যায়ে আপনার স্যারের এই যে ভিডিও আপনি যে নিয়মিত দেন, মানে এত পরিমাণ দেখা শুরু করলাম
দেখতে দেখতে মানে এক সময় মানে একটা বিশ্বাস চলে আসলো, সবারই একটা আস্থা তৈরি হয়ে গেল আর কি। আস্থা তৈরি হয়ে গেল যে এতগুলো মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি স্পেসিফিক 4-5টা ভিডিও দেখছিলাম, আমি মনে করছিলাম যে অনেক কাছে আনএডুকেটেড পার্সন আছে, তারা তাদের ভুলাই ভালাই একটা কথা বের করতে পারে বা তাদের দিয়ে একটা কথা প্রচার করতে পারে, কিন্তু একজন এডুকেটেড পার্সন তার দিয়ে তো সহজে একটা মিথ্যা প্রতারণা কিছু করতে পারবে না, মানে কিছু মাইন্ড করেন না। আমার অবশ্যই 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 আপনারা আমরা এটাই চাই যে আপনাদের কাছ থেকে সত্যি কথাটাই জানতে চাই। আমি তখন ভাবতেছি যে দেখব যে কোনো এডুকেটেড পার্সন মানে এই কথাগুলো সে কিভাবে শেয়ার করে। তো দেখলাম ফ্রান্সের একটা কোম্পানিতে একজন জব করতো, আপনি এমন একটা লাইভ দিছিলেন যে ওনার হচ্ছে যে পিএলআইডি সমস্যা, 3-4টা ডিস্কের সমস্যা, ঘাড়ের ডিস্কের সমস্যা হয়েছিল, তারপরে যে পায়ের আপনার কি সমস্যা হয়েছিল মানে ইন্ডিয়াতে অপারেশন করছিল সেটা দেখছিলাম তখন ওনার দেখে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে পিরোজপুর থেকে অথবা কোথা থেকে জামালপুর থেকে একজন আসছিল, ওনার দীর্ঘ 20 বছরের সমস্যা ছিল, উনি এই ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে ইন্ডিয়াতে গেছিল আর কি। এই দুইটা জিনিস দেখার পরে আমার মানে আস্থাটা 100-এ চলে গেল যে ইনি এত বড় একজন কর্মকর্তা আর ইনি একজন শিক্ষিত মানে চাকরিজীবী মানুষ, শেষ পর্যায়ে এমন পর্যায়ে গেছে ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে উনি বিদেশ গেছে, তখনও ভালো হয়নি। অথচ দেখলাম যে ভিডিওতে উনি বলতেছে যে 14 দিন না 15 দিনের মাথায় উনি একদম ইনশাল্লাহ অনেক একদম ভালো বলা যায় একেবারে, মানে হালকা কিছু সমস্যা আছে ওইটা একটু সময় লাগবে চলে যাবে। তখন আমার পুরো বিশ্বাস হলো এবং আমরা সবাই সিদ্ধান্ত নিলাম। তখন আর একটা কনফিউশনে মেইনলি ভুগতেছিলাম, সেটা হচ্ছে যে যে আসলে কত টাকা লাগবে, খরচটা কেমন লাগবে। আমার এক বড় ভাই এখানে চাকরি করে, উত্তরাতে পোস্টিং আছে পুলিশে আর কি, এসআই। তা ওই আমি ভাইকে বলি যে ভাই আপনি কোনো কথা বলে কোনো তথ্য পান কি না, তো তখন উনি কথা বলার পরে দুইটা তথ্য দিছিল ওনার কাছে যে যে থেরাপি বাবদ এবং রুম ভাড়া এইসবগুলো আর কি, বলছিল যে এইভাবে খরচ হতে পারে। তো বলার পরে তখন সিদ্ধান্ত নিলাম যে ভর্তি হয়ে যাবে, যেমন দেখবেন যে আপনার সাধ্যের ভিতরেই আছে ভর্তি হয়ে যাবে, যে খরচ যাই হোক, কারণ আমি যদি এভাবে 20টা ডাক্তার দেখাতে থাকি, এক এক ডাক্তারে যদি আমার 10,000 করে যায় তা তো 2 লাখ চলে যাচ্ছে, 2 লাখ চলে যাচ্ছে, টাকা যাচ্ছে কাজের কাজ হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে একবারে গিয়ে আমি খরচে আমি সুস্থ হই, তাহলে এটাই তো আমার, এটা একটা ভালো পয়েন্ট। এই চিন্তাটা করে আমি আর দ্বিতীয় ডাক্তার দেখাইনি। অনেকেই রিকোয়েস্ট করেছে যে ঢাকা থেকে এখানে আমাদের যশোর অনেক বড় ডাক্তার আছে, তুমি এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঢাকায় যেও না, ঢাকাতে যাওয়ার দরকার না, এখানে আগে দেখাও। আমি বলছি না দেখাই, আমি যদি ডাক্তার দেখাই শফিউল্লাহ প্রধান স্যারকেই দেখাবো, আর যদি না দেখাই তাহলে এইভাবেই আহত থাকবো। তো তারপরে সিদ্ধান্ত নিলাম, নিয়ে টাকা পয়সা রেডি করলাম, নিয়ে আছে যে আসার যেদিন আসলাম তার 2 দিন পরে আসার চিন্তা ছিল, কিন্তু ওই দিন হঠাৎ করে অনেক বেড়ে গেল, মানে এত যন্ত্রণা আমি 2-3 দিন রাতে সারাদিন সারা ঘুমাই না, আচ্ছা জ্বালা যন্ত্রণা মানে সহ্যই করতে পারছি না এক কথায়। আমার মনে হয় কাউকে দেখতে ইচ্ছা করে না এক কথায়, পরিবারে সব কিছু অসহ্য, মানে সবার থেকে আলাদা থাকি এমন মানে যন্ত্রণা কাজ করছিল। তো তখন আমার এই অবস্থা দেখে ওরা দ্রুত অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করে ঢাকায় ওরা 4:00 চলে আসে এখানে, আচ্ছা আসলে নামার সময় ফজরের আজান দিল। প্রথম যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সামনাসামনি হন, স্যার যখন প্রথম আপনাকে দেখেন, দেখার পর স্যার আপনার যখন রিপোর্টগুলো দেখলেন, স্যার কী বলেন আপনাকে? স্যার রিপোর্ট দেখে বলছিল যে হচ্ছে যে বলছে যে তেমন সমস্যা না, আছে যে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবা, কয়েকদিন ভর্তি থাকার কথা বলেছেন স্যার, কিছুদিন ভর্তি থাকলে সুস্থ হয়ে যাবা। তো আমি তখন বললাম যে স্যার কতদিন ভর্তি থাকা লাগবে, তো তখন বললো যে হচ্ছে 17-21 দিন ভর্তি থাকা লাগবে। ওকে, তো আমি বললাম, বলছে যে তুমি কি রাজি মানে ভর্তি হওয়ার জন্য? তো আমি বললাম জি স্যার আমি রাজি, আমি ভর্তি হব, এই প্রিপারেশন নিয়ে আসছি। তো তখন হচ্ছে কথা হলো যে আপনি ভর্তি হয়ে যান, যে এবার ওই দিন ভর্তি হতে পারিনি, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা যখন ভর্তি হয়ে যান ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে ইম্প্রুভ করছে বা ধীরে ধীরে আপনার ভালো হওয়া শুরু করছেন? ইম্প্রুভটা হয়েছে আপনার হচ্ছে তৃতীয় দিন রাত থেকে, আরো ওষুধ শুরু হলে আস্তে আস্তে এবার আল্লাহর রহমতে ভালোর দিকে। আজকে কততম দিন? আজকে হচ্ছে 15 দিন চলছে, 15তম দিন। জি, সবচেয়ে বড় প্রশ্ন এই 15তম দিনে, প্রথম দিন ভর্তি হওয়ার পর থেকে আজকে 15তম দিন, কি অবস্থা আপনার এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার সেই কোমরের ব্যথা কি আছে? আমার এখন ব্যথা নাই বললেই চলে, আগে যেমন মানে বেড থেকে উঠতে গেলেও ব্যথা লাগতো বা দাঁড়ালে হাঁটলে বসলে, সেগুলো এখন হয় না আলহামদুলিল্লাহ। একা একা এখন যে ওয়াশরুমে যাচ্ছি বা উঠছি বসছি, যে হাত ধরে ভাতও খাচ্ছে আর কি,
নিজের হাতে নিজে ভাত খাচ্ছেন, আগে অন্যে খাইয়ে দিতে হতো, প্লেটটা যে এরকম ধরে ভাত খেতে হচ্ছে কোথায়। কিন্তু এর আগে আমার ভাত তো এরকম মানে খাওয়াই দিত আমি বসে থাকতাম, মানে আপনার সব কাজই আসলে আরজনকে করে দিতে হতো। আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আপনাকে দেখছে, আপনি একটা সময় যখন কারো না কারো ভিডিও আপনি দেখেছেন, কারো ভিডিও দেখে আপনি আজকে এসেছেন, আজকে সেই জায়গাটা আপনি, ওই দর্শকদের জন্য কিছু বলেন যারা হয়তো জানেন না, যারা হয়তো কনফিউজড আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। না, দর্শকদের জন্য মানে আমি একটা কথাই বলবো যে আসলে আমরা যদি মানে প্রতিনিয়ত ডাক্তারের কাছে যেতেই থাকি, এক এক ডাক্তার এক একভাবে ওষুধ লিখতেই থাকবে, এটা স্বাভাবিক, ওই ব্যথা একটু কমে বাড়বে। তবে দর্শকদের কাছে একটা কথাই বলবো যে আমি যে কয়েকজন ডাক্তার দেখাইছি সেখান থেকে এখানে এসে আল্লাহর রহমতে আমি বলা যায় 100 আমি 90-এর উপরেও ভালো আলহামদুলিল্লাহ। এখন আমার যেটা সমস্যা আছে সেটা আস্তে আর কয়েকদিন থাকলে ইনশাআল্লাহ ছেড়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে বলবো যে বাইরে এভাবে চেষ্টা না করে, বা যে অনেকেই ইন্ডিয়ার কথা বলে কথায় কথায় বিদেশ, আমি সেটা এখন আর বিশ্বাস করি না। আমি মনে করি যে এখানেই আসলে সে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং আমার আসার জন্য আমি তাদের পরামর্শও দিচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ, অনুরোধ জানাচ্ছি, রেকমেন্ডেড। দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা, দেখুন উনি কত জায়গায় ঘুরেছেন, কত রকমভাবে উনি কাজ করেছেন, এই পুরো সময়টাতে ওনার এই পুরো কষ্টের সময়টাতে ওনার পুরো পরিবার ওনার সাথে ছিলেন, তাদের সকলের সাপোর্ট ছিল, এবং সাপোর্ট ছিল বলে উনি যুদ্ধ করতে পেরেছেন, আজকে উনি যুদ্ধে জয়ী হয়েছেন। এবং এই সময়টাতে সবচেয়ে বেশি ওনার কাছে ছিলেন ওনার সহধর্মিনী, যিনি প্রতিটা সময় ওনার পাশে ছিলেন এবং দেখেছেন উনি কতটা কষ্ট করেছেন, কীভাবে সার্ভাইভ করেছেন। শুধুমাত্র উনি না, পুরো পরিবারের সবাই কষ্ট করেছেন। আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি, কি হয়েছিল, ওনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা যদি একটু বলেন। আমার নাম জেরিন তাসমিম। আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে আমাদের এই ভাই যেটা বলেছেন এতক্ষণ, যে ওনার কষ্টের কথাগুলো বলেছেন, আপনি সম্পূর্ণ পাশে ছিলেন, আপনি দেখেছেন প্রথম থেকে, কেমন দেখেছিলেন, ওই সময়টার কথাগুলো যদি একটু বলেন আমাদের সাথে। একদম সর্বপ্রথম হচ্ছে যখন ওই রোগের উচ্চটা হয় তখন হচ্ছে এই হিপ জয়েন্ট যেখানে থাকে এখানে হচ্ছে প্রথম ব্যথা ছিল, আর কিছুই ছিল না। এবার আস্তে আস্তে যে অপচিকিৎসা করেছে তো রোগ প্রথমে ধরতে পারেনি, এক্স রে করে বলছিল জন্মগত হাড় ভাঙা, এই জন্য ব্যথার ওষুধ দেয় খেয়ে সময়টা আরো বেশি নষ্ট হয়, ব্যথাটা কমে যায়। কিন্তু ওটা আস্তে আস্তে পরে আবার ব্যথার ওষুধটা দিয়ে খাওয়া হয় আবার পেইন বেড়ে যায়। এবার এরকম করতে করতে প্রথম এবার পা অবশেষে যায় পুরোটা ডান সাইডে, এখান থেকে শুরু করে মাথা থেকে শুরু করে একদম পা তলা পর্যন্ত পুরোটা অবশেষে যায়। পা নাড়াতেও পারে না, বেশিক্ষণ হাঁটতেও পারে না, যদি 5 মিনিটও হাঁটে তা পুরো ওরকম বসে যায় ওখান থেকে আর হেঁটে ব্যাক আসে। ইয়াং একটা মানুষ, সুস্থ একটা মানুষ হঠাৎ করে এরকম, হঠাৎ করে এরকম, এই আগে তো ওরকম অল্প অল্প ব্যথা ছিল। এবার আছে রোজার ভিতর, রোজা থেকে সকালবেলায় সেরে খেয়ে ঘুমিয়েছে নামাজ কালাম পড়ে, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে আর উঠতে পারছে না, হঠাৎ করে সুস্থ মানুষে শুয়ে এরকম একটা খারাপ অবস্থা, এরকম অবস্থা। এবার আপনার ব্যথা এরকম পাঁচ দিকে যাচ্ছে, তখন অল্প অল্প ছিল, এবার আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত পেইন এরকম বাড়ছে আর পুরো পা ধরে মাজা থেকে অবশ্য যাচ্ছে। এবার নিজের স্বাভাবিক কাজকর্মগুলো সব বন্ধ হয়ে গেল, আপনার আছে নিজে প্লেটটা ধরে যে ভাত খাবে এটাও পারে না, আমি মাখিয়ে এরকম মুখের সামনে এইভাবে ধরি ওইভাবেই খাওয়া লাগে। বাথরুমে যাওয়াটাও কি একা পারত, হাত উঁচু করা বা বডির যে কোনো একটা কিছু মুভমেন্ট করলেই প্রচন্ড পেইন শুরু হয়, ব্যথা হয়, ওই মাজাই ব্যথা হয়, মানে একদম নিস্তেজ হয়ে গেছিল, মানে প্যারালাইজ রোগীরা যে ধরনের হয় ঠিক সেরকম হয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিল ব্যথা। আর রাতে শুতে গেলে এরকম সারা রাত কোনো ঘুমোতে পারে না, সোজা হয়েও ঘুমোতে পারে না বেশিক্ষণ, সাথে আপনারাও জেগে থাকে। আমি তো সারা রাতই এই 6-7 মাস চলছে এখন এই ট্রিটমেন্ট, এখানে এসে এটা এই মাস ধরলে 7 মাস চলছে, এই 7 মাসই পুরোটা সারা রাত আমি জেগে। আর বাথরুমে এরকম একা একা বসতে পারে না, পানি ব্যবহার করা ওগুলোও করতে পারে না, সব আমারই করে দিতে হয়। যখন এই মাঝখানে যখন ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের কাছে নিয়ে আসলেন, স্যার যখন বলেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এবং সেই অনুযায়ী যে আজকে দেখতে পাচ্ছেন যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, কেমন লাগছে এখন এই মুহূর্তে? তো এখন তো আল্লাহর রহমতেই যে যখন আসলাম, আসার পরে তৃতীয় দিনে যখন কমে গেছিল, অনেক কমে গেছিল, তখনই তো আল্লাহর রহমতে স্বস্তি পেয়েছি যে যাই হোক, তখন একটু ভরসা হচ্ছিল যে আল্লাহর রহমতে হয়তো সুস্থ হয়ে যাবে। কারণ আগে যে অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ। এখন এখানে আসার পরে মনে করেন পাটা হালকা উঁচু করতে পারতো না,
এখন তো ট্রিটমেন্টের পরে পা এখন পুরোটাই সোজা করতে পারছে, যে নিজে সব কাজই করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, তারপরে যে হাঁটছে সমস্যা আছে না, বাথরুমেও একা যেতে পারছে, পান ট্রেন ইউজ করা করতে পারছে, তারপরে এখন প্লেট ধরে খাচ্ছে বা বডি মুভমেন্ট করলেও ওখানে ব্যথাটা লাগছে না কোনো। তার মানে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটা সঠিক ছিল? জি, আল্লাহর রহমতে অবশ্যই সঠিক। আর আসলে সমস্যা কি ভাইয়া, এরকম যখন সার্চ দিয়েছি তখন তো হাজার হাজার ভিডিও, হাজার হাজার ভিডিও, যখন দেখলাম রিপোর্টে ডিস্ক বাউন্স লেখা রয়েছে তখন ওইটা দিয়ে সার্চ দিলে অনেক ডক্টর এরকম লাইভ আসছে, এর ভিতরে আসলে সত্য কোনটা এটা তো জাস্ট এটা বুঝতে পারাটা অনেক কঠিন, অনেক কঠিন। আমি বলছি তখন দেখে বলছি যে এরকম পিএলআইডি সমস্যা তো অনেক ডাক্তার দেশে, এর ভিতরে আসলেই মূলত কার কাছে ভালো সেরে যাবে গেলে বা এরকম এক্সপার্ট বিশেষজ্ঞ ডাক্তারটা কে? তখন এই স্যারের ফেসবুক লাইভে আপনাদের লাইভ দেখে দেখে ওটা দেখে যে এত মানুষ তো মিথ্যা কথা একসাথে বলতে পারবে না, এটা তো সম্ভব না। তা ওটা দেখেই আছে আল্লাহর উপর বিশ্বাস রেখে আসলাম যে দেখি গিয়ে দেখে আল্লাহর রহমতে ঠিক হয় কিনা। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাদেরকে চেনেন বা হয়তো এরকম অনেক মানুষই আছেন, আপনাদের একটা কথার উপরে তাদের জীবনটা হয়তো নির্ভর করছে, একটা সঠিক ট্রিটমেন্ট নির্ভর করছে, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের জন্য আমি এটাই বলবো যে ফেসবুক দেখে বা ইউটিউবে লাইভগুলো দেখে এরকম অনেক অনেকেই তো অনেক প্রতারণা করে, ভিডিও দেখে এরকম বিশ্বাস করা যায় না। কিন্তু আমরা এরকম প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন এসে তো দেখছি যে আল্লাহর রহমতে অনেক সুস্থ, অনেক অসুস্থ অবস্থায় আসা ছিল কিন্তু আল্লাহর রহমতে অনেক সুস্থ এখন। তা তাদেরকে বলবো যে এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ায় চিকিৎসার চেয়েও কিন্তু আমরা খোঁজখবর নিয়ে অনেক দেখেছি, তো আমাদের আমার এক রিলেটিভ ছিল, অনেক খোঁজখবর নেওয়া হয়েছে যে ইন্ডিয়া থেকে এরকম ডাক্তার দেখায় এসে অপারেশন করে এসে পিএলআইডির সমস্যা আছে একেবারে পঙ্গু হয়ে গেছে। এটা আমার বড় মামির আত্মীয়, তা মামিকেও জিজ্ঞাসা করে নিজের চোখে দেখায়, টি নিজের চোখে দেখা, তা মামি বলছে অপারেশন করিস না, হচ্ছে ঢাকায় কোনো ভালো ডাক্তার আছে কি না, বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট হয় কি না এটা দেখ। তো সার্চ করতে করতে দেখলাম যে ইন্ডিয়া হচ্ছে এখানে এই সুবিল্লা প্রধান স্যারই আরও অনেক ভালো ট্রিটমেন্ট হয়। আর এখানে সবচেয়ে আমার একটা জিনিস এসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে চিকিৎসার কোনো ত্রুটি নাই, যখনই রাত থেকে 15 তারিখে রাতে ভর্তি হয়েছে ওই রাত থেকেই মানে বেড টেড বসিয়ে দিয়ে ওখান থেকে ট্রিটমেন্ট শুরু। আর এই যে দিনে তিনবারই থেরাপি দেওয়া, ব্যায়ামগুলো করানো, মানে আমাদের অবস্থা এমন হচ্ছে যে এতটাই ট্রিটমেন্ট করছে যে খাওয়ার টাইম আমরা খাওয়ার সময়টা ঠিকমতো হচ্ছে না, আলহামদুলিল্লাহ খাওয়ার টাইমটা পাচ্ছি না। ম্যাম আরেকটা বিষয় একটু জানি যে আপনাদের আশপাশে হয়তো নিশ্চয়ই আরো এরকম অনেক পেশেন্ট ছিলেন, তাদেরকে কেমন দেখেছেন, যে তাদের সুস্থতার হার কেমন দেখেছেন বা কেমন রোগী ভালো হয়ে চলে যাচ্ছে এমনটা কেমন দেখেছেন? হ্যাঁ, এখানে এসে দেখছি যে পিএলআইডি রোগী এখানে 7-8 দিনে বা 14 দিনেও অনেকে সুস্থ হয়ে চলে গেছে। আর শুধু পিএলআইডি না, এই যে যা স্ট্রোক করে বা আছে ইসে প্যারালাইজড রোগী আমাদের আশেপাশের রুমগুলোতে আছেন, ওনারাও দেখছি এরকম হেঁটে বেড়াচ্ছে, এখন হেঁটে বেড়াচ্ছে, এটাও আসলে অবাক হয়ে যাচ্ছে দেখে। অনেক বড় একটা বিষয় আল্লাহর রহমতে এখানে যে এইসব ট্রিটমেন্ট এত দ্রুত সুস্থ হয়েছে, এসব দেখে আরো আমাদের আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও তাহলে মনে হয় সুস্থ হয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমার যতগুলো কথা আছে সবগুলো আসলে ওনারা বলে দিয়েছেন, আমার নিজের আসলে আর বলার কিছু নাই, আপনারা নিজেরাই কিন্তু আজকে শুনলেন। আসলে সূর্য যখন উপরে উঠে তখন আসলে কাউকে দেখিয়ে দিতে হয় না যে সূর্য আসলে উপরে উঠেছে, সূর্যের আলো আমরা সবাই পাই, আমরা সবাই দেখতে পাই। ঠিক তেমনি যখন একটি সঠিক বা সত্য যখন আমাদের সামনে আসে সেটা আসলে কখনো চাপা থাকে না, সেটা সবসময় সবার সামনে আসে। তবে ওনাদের ছোটো ছোটো কিছু কমপ্লেন ছিল, কিছু কিছু বিষয় আমরা আশা করবো যারা সংশ্লিষ্ট এই বিষয়ে যারা আছেন, মূলত আমার যে রোগ হয়েছে বা আমার যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের জানার অধিকার আমাদের সকলের আছে। আর ওনার এই সমস্যাটা হয়তো আরও আগে হয়তো ভালো হয়ে যেত, ওনার জীবন থেকে হয়তো এতগুলো সময় কখনো নষ্ট হতো না, ওনার যে পরীক্ষাগুলো ছিল সেগুলো হয়তো উনি ঠিক মতো দিতে পারতেন যদি ওনার জীবনে অপচিকিৎসাগুলো না হতো বা এই ধরনের ভুল ট্রিটমেন্টগুলো ওনার লাইফে না হতো। দেখুন, এক একবার উনি এক এক জনের কাছে যাচ্ছেন, এক একজন এক একভাবে ওনাকে কথা বলছেন, আরও কনফিউজড হয়ে যাচ্ছেন উনি। তো যাই হোক দর্শক, আশা করি আপনারা আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক শিক্ষামূলক একটি বিষয়, ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন অনেক কিছু আজকের এই ভিডিও থেকে আপনাদের জানার আছে, শেখার আছে। আমি নিজেও অনেক কিছু শিখতেছি, আমি এখনও শিখি, এখনও জানি। এবং দর্শক, যখন আমাদের একটা রোগী যখন আমাদেরকে বলেন যে আমি আজকে সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, এর থেকে বড় প্রাপ্তির আর কিছু হতে পারে না। আপনি নিজেকে দিয়ে একটু চেষ্টা করুন, আপনি একটা মহৎ কাজ করেন, একটা সৎ কাজ করেন, একটা ভালো কাজ করেন, একটা মানুষের উপকারে লাগেন, যখন দেখবেন সেই মানুষটার মুখে হাসি ফুটে উঠেছে, ওই হাসির আনন্দ পৃথিবীতে কোটি টাকার থেকে কম কিছু না। দর্শক, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন,
যাতে আমাদের যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, উনি যাতে সারা জীবন আপনাদের জন্য এইভাবে সেবা করতে পারেন, এইভাবে আপনাদের চিকিৎসা করে যেতে পারেন এবং অসংখ্য অসংখ্য এরকম মানুষের চোখের পানি মুছে দিয়ে তাদের মুখে যাতে হাসি ফুটিয়ে তুলতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।